আই এম দ্য ফার্স্ট পারসন যে ভোর পৌনে পাঁচটায় আমি নির্বাচন বর্জন করেছি। যখন দেখলাম যে তারা ভোট মিলাতে পারছে না, আবল তাবল করছে, এখান থেকে ছিটতেছে, এখান থেকে দৌড়তেছে, বাট হিসেবে মিলছে না, এক পর্যায়ে তারা ফোকাস লাইট অফ করে দিল। তখনই আমি একটা স্ট্যাটাস দিলাম যে যেহেতু নির্বাচন কমিশনার ভোট মিলাতে পারছে না, এলোমেলো হয়ে যাচ্ছে, এটা বিশ্বাসযোগ্য নির্বাচন নয়, এটা আমি বর্জন করলাম। ঠিক 15 মিনিটের মধ্যে কয়েকটা অনলাইন পত্রিকায় নিউজ চলে আসলো, তো সেটা ছিল আমার প্রথম স্টেপ। আমার স্টেপের পরে রিয়াজ ভয়ে রিফিউজ করেছে নির্বাচনটাকে, তারপর পর্যায়ক্রমে সবাই করেছে। এখন আপনাদের প্যানেল চূড়ান্তভাবে ক্যাবিনেট গঠন করেছে, এবং এর পরবর্তীতে আপনি এবং রিয়াজ ভাই কি আইনি লড়াই লড়ছেন কিনা? আমরা তো অটো, আমরা তো চলে আসবে, আমরা তো ভোট পেয়েছি, একই রকমভাবে আমাদেরকে হারানো হয়েছে। রিয়াজ ভাই, আমি, নালা শাহ, চারজন মানুষকে তারা টার্গেট করেছিল, চিত্রনায়ক রিয়াজ, আই মাই সেলফ, ডিয়া তাহেব, নারা শাহ এবং নিপুন। আমরা নিপুনকে আগে বের করতে পেরেছি, বাকি তিনজন এলাম আমরা। আমরা টার্গেটেড ছিলাম যারা FBCকে আমরা আতঙ্কমুক্ত করেছিলাম এবার নির্বাচনে। আপনারা খেয়াল করেছেন যে মানে নির্বাচনের আগের দিন পর্যন্ত কিন্তু আতঙ্কমুক্ত ছিল, নতুন চালের মধ্যে হঠাৎ করে যখন 17টা সংগঠনকে তারা গেটের বাইরে রাখলো যে কোনো পাওয়ারের বলেই, তখন ভোটাররা আবার ভয় পাইল যে তাইলে তো আসলেই ওরা পাওয়ারফুল, কাউকে ঢুকতে দিচ্ছে না, একদম একটা মরুভূমির মতো, যুদ্ধক্ষেত্রের মতো, চুপ করে এসে ভোট দিয়ে গেছে, অনেকে ভোট দিয়েছে, অনেকে ভোট না দিয়ে ফিরে গেছে। এই যে একটা আলাদা একটা ফাঁদের মধ্যে আমরা পা দিয়েছিলাম, যেখান থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি। ডেফিনেটলি এটা একটা বিচার তো হবেই। শিমু শিমু যে শিমু কিল হয়ে গেল, তার যে আকাঙ্ক্ষা, তার যে আহাজারি রয়ে গেছে, তাকে কেন বাদ দেওয়া হলো? অথচ অনেক অচেনা মানুষ এখনও শিল্পী সমিতির মেম্বার, তারা ভোট দেয়, তারা কীভাবে দেয়, তারা কীভাবে শিল্পী? পপি কীভাবে শিল্পী না, পরিমাণী কীভাবে শিল্পী না, ফিরোজ শাহী কীভাবে শিল্পী না? এগুলি কিন্তু আমাদের জানতে হবে যে বিষয়টি। অনেককে ভোটারি করায়নি ভয়ে, পূজাচেরি ভোটার না, তারপর রওশন ভোটার না, অনেককে ভোটার করায়নি, সিয়াম আহমেদ ভোটার নাম স্যার। কারণ উনি খুব স্টেট ফরওয়ার্ড লোক, বুঝতেই পেরেছে যে উনি ভোটার হলে ভোটটা ওইদিকে দিবে না, এই জন্য ভোটার বাড়ায়নি। ভোটারদের মধ্যে একটা ক্লাসিফিকেশন তৈরি করে রেখেছিল তারা, তো ভাইয়া এবার তো আপনাদের ক্যাবিনেট, এবার আপনারা নিশ্চয়ই সেই ব্যাপারটা স্টেট ভাবে শেষ করবেন। আমরা অত্যন্ত ফেয়ারভাবে আপনাদের সবাইকে নিয়ে অত্যন্ত ফেয়ারভাবে শিল্পী সমিতিকে সাজাবো, যারা যারাই যোগ্য তারা শিল্পী সমিতির মেম্বার হতে পারবে, আর যারা অযোগ্য বা অযোগ্য বলবো কি, যারা না হলেও চলে, তাদের অন্য কোনো সংগঠন আশেপাশে আছে সেগুলো করবে, বাট শিল্পী যারা অভিনয় করবে তারা অবশ্যই শিল্প সমিতির মেম্বার থাকবে। তাই ভাই, দুষ্ট লোকের মিষ্টি কথা একটা প্রবাদ বাক্য রয়েছে, আপনি প্রথম ম্যান, যেমনটি বলছিলেন যে শিল্পী সমিতি নির্বাচন প্রথম আপনি বুঝতে পেরে আসলে বয়কট করেছিলেন। নির্বাচন কমিশনার গতকাল একটা অনলাইন গণমাধ্যমকে বলেছে যে আপিল বিভাগ হচ্ছে মৃত, এবং আপিল বিভাগ হচ্ছে বোয়া, এবং আপিল বিভাগ এই রায়টা দিতে পারে না। তার মানে নির্বাচন কমিশনার কিন্তু প্রথম থেকেই তার যে একটা পক্ষপাতিত্ব, সেই ব্যাপারটি কিন্তু আমার কাছে মনে হচ্ছে জনসম্মুখে একদম নিয়ে আসছে, এই ব্যাপারটা নীতি বলছে। এটা 18 কোটি মানুষ বলে যে উনি নিরপেক্ষ ছিল না, এবং ওনাকে তো বয়কট করা হয়েছে, উনি তো বাতিল, মানে উনি তো কোনো জগতেই নাই, উনি কেন এই সমস্ত বলতে চায়? আমার কাছে তাই মনে হয়। বিরোধী প্যানেল থেকে বলা হচ্ছে তারা আইনি লড়াই লড়বে, কিন্তু আপনি যেহেতু একজন আইনের মানুষ, আসলে এটা আসলে কতটা সহজ হবে? আইনের আশ্রয় যে কেউ নিতে পারবে, কিন্তু নিয়ে কতটুকু লাভবান হবে আপনারা বুঝতে পারছেন যে কোনো রকম বেনিফিট তারা পাবে না ইনশাআল্লাহ। তাই ভাই, আপনারা বলেছিলেন আপনাদের নির্বাচনী ক্যাম্পেইনে, বিশেষ করে আপনি এবং রিয়াজ ভাই আপনাদের কাঞ্চন নিপুণ প্যানেলের মুখপাত্রের ভূমিকা পালন করেছিলেন এবং সবসময় স্টেট কথা বলে আসছিলেন। আপনারা বলেছিলেন যে আমরা নির্বাচনের পরে BFDCতে কিছু হাসি ফোটাতে চাই, এবং আমরা দেখেছি গতকাল এবং আজকে শিল্পীরা বলছে যে আসলে ঈদের চাঁদ উঠেছিল গতকাল, আজ আমরা নামাজ পড়েছি। এই যে আবেগ জড়িত কথাগুলো, এই কথাগুলো কি আসলে আপনাদের কাজের স্বীকৃতি স্বরূপ, আপনাদেরকে আরও ইন্সপিরেশন দেয় কিনা? ইনশাআল্লাহ এটা শুরু হয়ে গেছে, আমরা বিশ্বাস করি আরও বেশি বেশি মানে আনন্দ উৎসব মুখর থাকবে, FBC সবার মনে শুধু আনন্দ থাকবে, কষ্ট না, ভয় ভীতি এগুলো দূর করে দেবো ইনশাআল্লাহ আমরা।
সাহেব আপনারা নির্বাচনী প্রচারণা একটা গান এনেছিলেন যে এটা হচ্ছে জসিম আলমগীরের বাংলাদেশ, শাবানা রোজির শাবানা, যাই হোক এক্স ওয়াই জেড, তো এই গানটা দিয়ে আপনারা যেটি বোঝাতে চেয়েছিলেন যে আমরা আসলে কোনো একটি মহলকে চাপ সৃষ্টি করে রাখবে এফডিসি বা কোনো একটি মহল তাদের আন্ডারে রাখবে এই ব্যাপারটিকে মানতে নারাজ, আমরা একদম সার্বিকভাবে সবাইকে সমান অধিকারের মাধ্যমে বিএফডিসি পরিচালনা করতে চাই, তো সেই ব্যাপারটা আপনার কাছে কি মনে হয়েছে যে আজকে শপথ গ্রহণের মধ্যে দিয়ে অনেকটাই পূরণ হয়ে গেছে? হ্যাঁ, আমরা স্বাধীনতা চেয়েছিলাম, আমরা মুক্তি চেয়েছিলাম ওই ওই সংঘবদ্ধ চক্রের কাছ থেকে, আমরা মুক্ত হয়েছি, মুক্ত হয়ে গেছি, আমরা এখন স্বাধীন, আমরা ডেফিনেটলি ভালো কিছু করবো, আনন্দ উৎসব করবো এবং ফেয়ার সমস্ত শিল্পীর মর্যাদা আমরা তাদেরকে ফিরিয়ে দেব এবং আতঙ্ক দূর হবে, কোনো কারণেই কোনো শিল্পীকে কেউ অবমাননা অসম্মান করতে পারবে না। খুশুবার যে অবস্থায় কথাটা বলা খুবই স্বাভাবিক, ওনার মতো একজন শিল্পীকে অশিল্পী করে দেয়া, ওনার মতো একজন প্রেসিডেন্টকে, নির্বাচিত প্রেসিডেন্ট প্রডিউসার সমিতির, তাকে জটিলতায় ফেলে তাকে প্রেসিডেন্ট থেকে আউট করে দেয়া, ওনার মতো ভুক্তভোগী কজন আছে, খুব খুব বেশি অন্যায় করা হয়েছে ওনার মতো একদম মানুষকে, এত ক্ষমতা থাকার পরেও সে কিন্তু কুলি উঠতে পারেনি, কিন্তু আল্লাহর মার এমন এবার সব 18টা সংগঠন একত্র হয়ে এই জঞ্জাট দূর করেছে। নির্বাচনের জন্য এবং কিছু মানুষের অধিকারের জন্য এই দুটা পদকে ছেড়ে দিয়ে সহসভাপতি পদেও নির্বাচন করেছিলেন শুধুমাত্র একটা টিম নিয়ে, তো এই জিনিসটা মানে যখন একটা মানুষের প্রাপ্তি থাকে যে আপনি সভাপতি হবেন কিন্তু আপনি সেই জায়গাটা থেকে সরে আসলেন, আমার কাছে মনে হচ্ছে সম্মান বলে একটা শব্দ আছে, যেখানে কাঞ্চনভাই প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হলো সেখানে আমি তাকে অনার দিয়ে সরে আসছি, আমার রেজাল্ট যাই হইতো আমি কিন্তু প্রেসিডেন্টের স্ট্রং ক্যান্ডিডেট ছিলাম, এর আগের তারিখে যখন মৌসুমীর সাথে আমি প্রেসিডেন্ট ছিলাম, সরি সেক্রেটারি, মৌসুমীবাবু প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিল, ওইটা নানান চক্রান্ত করে নির্বাচনটা ঠিক মতো করতে দেওয়া হয়নি, আমি শেষের দিকে দেখলাম যে এতগুলো লোক ভোটার হয়ে আসতে পারছে না, মাঠ গোছানো নাই, নানান কারণেই নির্বাচনটা আমি নিজে না দাঁড়িয়ে মৌসুমী আপুর পাশে দাঁড়িয়ে তাকে সার্বিক সহযোগিতা আমি করেছি। ভাইয়া সোশ্যাল মিডিয়ায় একটু ফিরতে চাই, বাংলাদেশের সোশ্যাল মিডিয়াগুলোতে আপনাদেরকে ব্যাপক সমর্থন জুগিয়েছে এবং যারা হয়তো অনেক স্ট্যাটাস দিয়েছে যে আমরা আমাদের সাথে বিএফডিসি কোনো সংযুক্ত নাই, তারপরেও এই যে আপনাদেরকে সাপোর্ট দিয়েছে এই সাপোর্টটা আসলে আপনাদের নির্বাচনী মাঠে কতটা শক্ত অবস্থান করেছে সমগ্র বাংলাদেশের প্রেক্ষাপটে? 80% বিজয়ের সমর্থন করেছেন এই মিডিয়া সাপোর্ট করেছে, মিডিয়ার কারণে 18 কোটি মানুষ দোয়া করেছে, রোজা রেখেছে আমাদের জন্য, আর তার প্রতিশ্রুতি তার রেজাল্ট হিসাবে আল্লাহ আমাদের এই ফলাফল দিয়েছেন। আচ্ছা সর্বোপরি শেষ প্রশ্ন করতে চাই তাইব ভাই, 37 বছরের ইতিহাসে আমি ভুল না করে থাকলে যে প্রথম কোনো নারী সেক্রেটারি শিল্পী সমিতির পদে বসছেন, একজন ডিএ তাইবের কাছ থেকে সে কতটা উইশ পাওয়ার যোগ্যতা রাখে এবং অবশ্যই আপনি উইশ করেছেন কিনা? আমি সে উইশ তো কালকেই করেছি, আমি সাথে তাকে উইশ তাকে প্রতিদিনই করি, কারণ আমি জানি সে সেক্রেটারি হবে এবং তাকে মনোনীত আমরা নমিনেশন দিয়েছিলাম এই জন্যই যে সে একজন যোগ্য নারী সম্পাদিকা সে হবে বা সেক্রেটারি হবে, জেনারেল সেক্রেটারি, সে আসলেই যোগ্য মানুষ, মানে নারী পুরুষ বলে আমি আলাদা করছি না, মানুষ হিসাবে সে অত্যন্ত ফিট, যার প্রমাণ আগামী 2 বছর আমরা দেখাবো ইনশাল্লাহ। ধন্যবাদ, আপনার সবাইকে ধন্যবাদ, অল দ্য বেস্ট।